সুপ্রিয় বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর গুলজার হেমাটোলজি কেয়ারের স্বাস্থ্য বিষয়ক আলোচনায়। দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া, এটি আমাদের খুব কমন একটি সমস্যা এবং অনেকেই আসে যারা এসে বলে যে আমার দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ছে। যেহেতু রক্তক্ষরণ জনিত সমস্যা, অনেকেই হেমাটোলজিস্টের কাছে আসেন, আমাদের রক্ত বিশেষজ্ঞদের কাছে আসেন। তখন আমরা তাকে পরামর্শ দিই, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা দিই এবং আমরা বোঝার চেষ্টা করি যে কী কারণে রক্তক্ষরণ হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে রক্তক্ষরণের একটা বড় কারণ কিন্তু আসলে ডেন্টাল হাইজিন। আমাদের কোনো রক্তরোগ নয়, এটা দাঁতের হাইজিনের সমস্যা বা জনের দাঁতের মধ্যে পাথর। আমরা সাধারণত আমরা বলি মানুষকে যে আপনি বছরে একবার স্কেলিং করবেন, কিন্তু আমাদের আসলে খুব বিপদে না পড়লে দাঁতের ডাক্তারের কাছে যাওয়া হয় না বা স্কেলিং করা হয় না। তো ফলে যেটা হয়, আমাদের এই যে খাবারগুলো আমরা খাই, সেই খাবারগুলো আবার অনেকে রাত্রেবেলা কিন্তু ব্রাশ করি না। দাঁত ব্রাশ সকালবেলা একবার করি, সারাদিন আর করি না, রাত্রেবেলা ঘুমানোর আগে কোনো দাঁত ব্রাশ করা হয় না। তো দেখা যায় কি, আমরা যে খাবারগুলো খাই সেই খাবারের কণাগুলো আমাদের দাঁতের মাড়িতে বা দাঁত এবং মাড়ির মাঝে যে ফাঁকা জায়গাটা সেখানে আটকে যায় এবং আটকে থাকতে থাকতে জমতে জমতে ওগুলো পাথরে পরিণত হয়, এবং পাথরে পরিণত হয়ে এটা দাঁত এবং মাড়ির মাঝখানে একটা গ্যাপ তৈরি করে এবং এখানে একটা ইনফ্লামেশন হয়, তখন ওখান থেকে ব্লিডিং হয় বা রক্তক্ষরণ হয়। এইটা সংখ্যা সবচেয়ে বেশি দেখা যায়, অর্থাৎ দাঁতের হাইজিন ভালো না, এই কারণে দাঁতের রক্তক্ষরণটা, মাড়ি দিয়ে রক্তক্ষরণটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। এছাড়াও দেখা যায় যে কোনো ধরনের ইনফেকশন দাঁতের মাড়িতে বা জিনজিভাইটিস, ভিটামিন সি জেন অভাবজনিত কারণে হতে পারে, কোনো কোনো ওষুধের কারণেও হতে পারে যে দাঁতের মাড়িতে জিনজিভাইটিস হতে পারে এবং সেখান থেকে রক্তক্ষরণ হতে পারে। আমরা যদি সঠিক ব্রাশ ব্যবহার না করি, খুব বেশি শক্ত ব্রাশ, অনেক সময় আমরা দেখা যায় আমরা দাঁতন ব্যবহার করি, তো দাঁতন ব্যবহার করতে গিয়ে দেখা যায় ডালটা অনেক বেশি শক্ত থাকে এবং আমাদের অসাবধানে হয়তো অনেক সময় মাড়িতে আঘাত লাগতে পারে এবং আঘাত লাগতে গিয়ে তখন দাঁত থেকে রক্তক্ষরণ হতে পারে। ডায়াবেটিস হলেও কিন্তু এক ধরনের দাঁতের মাড়িতে ইনফেকশনের প্রবণতা বাড়ে, ডায়াবেটিসে তো সব ধরনের ইনফেকশনের প্রবণতাই বাড়ে, সেক্ষেত্রে আমাদের এখানে দাঁতেও হতে পারে। পেরিওডন্টাইটিস বলে দাঁতের এক ধরনের অসুখ আছে, সেক্ষেত্রেও কিন্তু রক্তক্ষরণ হতে পারে। তবে রক্তরোগের কারণেও কিন্তু আসলে রক্তক্ষরণ দাঁতের মাড়িতে হতে পারে, যেমন যদি আপনার প্লেটলেট কোনো কারণে কমে যায়, রক্তক্ষরণ দাঁতের মাড়ি দিয়ে হতে পারে। প্লেটলেট কমে গেলে আমরা জানি যে নিজে নিজে রক্তক্ষরণ হয় বা রক্ত জমাট বাঁধাটা প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হয়, তখন কিন্তু দাঁতের মাড়ি দিয়ে, এবং শুধু দাঁতের মাড়ি না এবং আরও অন্যান্য যেসব আছে যেমন প্রস্রাবের রাস্তা দিয়ে বা স্কিনের নিচে, ত্বকের নিচে পার্টুরা হওয়া বা র্যাশ হওয়া, এগুলো হতে পারে। রক্তের আরও কিছু অসুখ আছে যেমন হিমোফিলিয়া, লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সারেরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ কিন্তু হচ্ছে ব্লাড দাঁতের মাড়িতে রক্ত পড়া। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের অনেকগুলো কারণে কিন্তু দাঁতের মাড়িতে রক্তক্ষরণ হতে পারে। অনেকে অ্যান্টিকোয়াগুলেন্ট খান, বিভিন্ন ধরনের রক্ত তরল করার যে ওষুধ, গ্লুকোস্প্রিন, ক্লোপিডোগ্রেল, এগুলো কিন্তু অনেক সময় ওভারডোজ হয়ে গেলে বা বেশি হয়ে গেলে কিন্তু দাঁতের মাড়িতে রক্তক্ষরণ হতে পারে। যারা হার্টের রোগী, অনেক সময় দেখা যায় যে বাল্বের ডিজিজ আছে বা অন্য কোনো কারণে তাদের হয়তো হার্টে কোনো ডিভাইস বসানো আছে, স্টেন্ট বসানো আছে, এদেরকে অনেক সময় আমরা ওয়ারফারিন খেতে দিই। এই ধরনের ওষুধেও কিন্তু অনেক সময় দাঁতের মাড়িতে রক্তক্ষরণ হতে পারে। সেক্ষেত্রে রক্তরোগ বিশেষজ্ঞ অথবা হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওষুধের মাত্রা কমিয়ে নেওয়া বা মাত্রাটাকে অ্যাডজাস্ট করলে এটা ঠিক হয়ে যেতে পারে। অনেকের দাঁত খোঁচানোর অভ্যাস আছে, ডেন্টাল ফ্লস ব্যবহার করে এবং সেটা দিয়ে খুব অসাবধানে খোঁচাখুচি করতে গিয়েও কিন্তু রক্তক্ষরণ হতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে যে দাঁতের মাড়িতে রক্তক্ষরণ এটি খুব স্বাভাবিক সাধারণ সমস্যা থেকেও হতে পারে, খুব সাধারণ সমস্যাই হতে পারে, আবার অনেক সময় খুব বেশি জটিল কোনো অসুখের কারণেও হতে পারে। তাই দাঁতের মাড়িতে যদি বারবার রক্তক্ষরণ হয়, আপনি অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, প্রয়োজনে রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং কী কারণে রক্তক্ষরণ হচ্ছে সেটি আবিষ্কার করবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।